হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আবার ফিরে এলাম নতুন আরেকটি রেসিপির সঙ্গে। আশা করবো আমার এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। চলুন শুরু করে যাক আমার আজকের রেসিপিকে। আমার আজকের রেসিপি হচ্ছে মাছের বড়া। আমি এই জন্য আমার যে ছোটো মাছগুলো আছে সেই ছোটো মাছগুলোকে আমি পেরে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এবং মরিচ কুচি, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। অবশ্যই লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আর দিয়ে দিচ্ছি সামান্য হলুদ। এখন সব উপকরণকে আমি হাতের সাহায্যে খুব সুন্দরভাবে মিক্স করে ফেলছি। আপনারা এইভাবে মাছের বড়া বানিয়ে দেখবেন, দেখবেন এই বড়াটা খেতে কতটা টেস্টি, এবং এই মাছের বড়াটা খেতে একটা হেলদি একটা রেসিপি, আর তৈরি করাও অনেক সহজ, খুব জলদি তৈরি হয়ে যায় আমার এই রেসিপিটি। এভাবে হাত দিয়ে খুব সুন্দরভাবে মেখে নিতে হবে। আমি অলরেডি চুলে প্যান দিয়ে দিয়েছি বড়াগুলো ভাজার জন্য। এখন আমি আগে দেখব আমার তেলটা গরম হয়েছে কিনা, আর অবশ্যই পাকোড়াগুলোকে ডুবো তেলে ভাজতে হবে, তাছাড়া কিন্তু পাকোড়াগুলো ভাজা ভালো হবে না। এই জন্যে আমি তেল দিয়ে দিয়েছি প্রায় এক কাপের মতো। এখন তেলটাকে আমি একটু গরম করে নিয়ে তারপরে আমি আমার যে মাছের পাকোড়াগুলোকে আছে সেটাকে ছোটো ছোটো করে দিতে শুরু করব। আমি অলরেডি একটা পাকোড়াকে প্যানে দিয়ে দিয়েছি। এভাবে ছোটো ছোটো করে আমি সব পাকোড়াগুলোকে এখন প্যানে দিয়ে দেব। যেসব বাচ্চারা মাছ খেতে চায় না, তারা যদি তাদেরকে যদি আপনারা এইভাবে পাকোড়া বানিয়ে দেন, দেখবেন তারা খুব সহজেই খাচ্ছে। আপনারা এই পাকোড়া রেসিপিটা ভাত কিংবা পোলাওয়ের সঙ্গে খেতে পারেন, এমনকি বিকালে নাস্তাও খেতে পারেন। আইটা খুব ইজিলিভাবেই তৈরি করা যায়। এভাবে আমি সব পাকোড়াগুলোকে এখন প্যানে দিয়ে দেব, আর অবশ্যই পাকোড়াগুলোকে একটু টাইম নিয়ে ভাজতে থাকবো। টাইম নিয়ে যদি না ভাজি তাহলে আমার পাকোড়াগুলো ভিতরে কাঁচা থাকতে পারে। আর একটু আর এই সময় চুলার আঁচটা অবশ্যই থাকবে লো। লো আঁচে যদি পাকোড়াগুলো ভাজি তাহলে আমার পাকোড়াগুলো ভাজা খুব সুন্দর হবে। এখন আমি একটা একটা করে সব পাকোড়াগুলোকে এভাবে হাতের সাহায্যে উল্টিয়ে দেব, যাতে আমার সব পাশ থেকে সমানভাবে ভাজা হয়। মাছের পাকোড়া যেহেতু মাছের পাকোড়া কিন্তু একটু লালচে বর্ণের খুব কম হয়। তারপরে একটু চড়া করে ভেজেই আমি নামিয়ে ফেলবো, তাছাড়া কিন্তু পাকোড়াগুলো খেতে ভালো লাগবে না। আমি এখন ধীরে ধীরে সব পাকোড়াগুলোকে হাতের সাহায্যে উল্টিয়ে দিচ্ছি। আপনারা ইচ্ছা করলে পাকোড়ার সাইজটা আপনাদের পছন্দ মতো করতে পারেন। আমি আজকে পাকোড়ার সাইজটা ছোট করে দিয়েছি যাতে আমার পাকোড়াগুলো ভাজা খুব তাড়াতাড়ি হয়। এভাবে এখন হাতের সাহায্যে আমি সব পাকোড়াগুলোকে উল্টিয়ে দিচ্ছি। আমার পাকোড়াগুলো কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে। আমি একটু পর পাকোড়াগুলোকে এখন তুলে ফেলব। দেখলেন তো কত ইজিলিভাবে আমি পাকোড়া রেসিপিটি তৈরি করে ফেললাম। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। রেসিপিটি কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ধরে রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল দেখাবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।